গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমাদের ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 2 ল্যাবের আমরা যেটি দেখব যে এক্সপেরিমেন্ট সেটি হচ্ছে এক্সপেরিমেন্ট ফর ডাইং অফ কটন ফেব্রিক উইথ অ্যাসিড ডাই। তোমার একটু শুনতে পাচ্ছ না বোধহয় তুমি? হ্যাঁ একটু দেখো দেখি তোমার নেট প্রবলেম ঠিক করা যায় কিনা। আচ্ছা বাকি সবাই তো শুনতে পাচ্ছ না, আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা তোমাদের যে কোর্স টিচার রয়েছেন তিনি এটা এখন পর্যন্ত শেষ করতে পেরেছেন কিনা আমি জানি না। তো তারপরেও আজকে আমরা যেটি এক্সপেরিমেন্ট দেখবো ডাইং অফ কটন ফেব্রিক উইথ অ্যাজোইক ডাই। আমরা অনেকগুলো ডাই দেখেছি, চারটা ডাই দেখেছি ফার্স্ট সেমিস্টার সরি ওয়েট প্রসেসিং টেকনোলজি 1 এ। এবার ওয়েট প্রসেসিং টেকনোলজি 2 এর ল্যাবেও কিন্তু আমরা চারটা ডাই দেখবো। আমরা অলরেডি রিয়েক্টিভ দেখেছি, ডিসপার্স দেখেছি, তারপরে আর কি দেখেছি আমরা সালফার দেখেছি, সালফার সালফার। আমরা এবার অ্যাজোইক দেখবো, তারপরে আমরা প্রিন্টিং এ যাব। তো এজোইক ডাই দিয়ে ডাইং করার পূর্বে আমাদের অবশ্যই ডাইং এর কেমিস্ট্রিটা জানতে হবে যে এটা কিরকম। তো এজোইক ডাইটাও অনেকটাই আমাদের সালফার ডাইসের মতোই, এটারও কেমিস্ট্রিটা এরকম, এটা ওয়াটার ইনসলিবল ডাই। তো সরাসরি ফেব্রিকে অ্যাপ্লাই করা যায় না, অ্যাপ্লাই করতে গেলে প্রথমে ইনসলিবল থেকে সলিবল করে নিতে হয়, তারপর ফেব্রিকে অ্যাপ্লাই করতে হয়, দেন ফেব্রিক অ্যাপ্লাই করবে। তবে এখানে একটু পার্থক্য আছে, সেটি হচ্ছে অন্যান্য ডাইস সমূহ সাধারণত তৈরি করা থাকে, রেডিমেড থাকে, এই যে ডাইসটা এটি সাধারণত বাতে তৈরি করে নিতে হয়, যেটাকে আমরা ইনসিটু বলি। এটি সাধারণত ম্যাজিক কালার, আইস কালার, পিগমেন্ট ডাই নানা প্রকার নামে অভিহিত করা হয়ে থাকে। তোমরা যখন এটি পড়বে তখন অনেক মজা পাবে। তো আমরা যখন দেখতাম যে ওই জাদুঘর কি করতো যে জাস্ট এরকম করতো কালার চেঞ্জ হয়ে যেত, তাই না? তো অনেকটা ম্যাজিকেরই মতো। তো এইটার ক্ষেত্রে তাই অনেকটাই সেরকম। এটা সাধারণত দুটি ধাপে ডাইং করা হয়। একটি ধাপে প্রথমে ফেব্রিকটাকে চুবানো হয়, তখন কিন্তু কোনো কালার থাকে না। পরবর্তীতে আরেকটি ধাপে গিয়ে যখন আরেকটি বাতে চুবানো হয় তখন কালারটা প্রজ্বলিত হয় বা প্রস্ফুটিত হয়। তো আমরা একটু দেখি, বলা হচ্ছে যে এজোইক ডাইস আর নট রেডিমেড ডাইস লাইক রিয়েক্টিভ ডাইস। দ্য ইনসলিবল এজোইক কালার্স আর synthesized inside fiber coupling into two individual components neither of which a dye stuff. অর্থাৎ যখন আমরা ফেব্রিকে অ্যাপ্লাই করছি তখন ফেব্রিকের ভিতরেই ডাইটা তৈরি হচ্ছে। দিস টু কম্পোনেন্টস আর অ্যারোমেটিক ডায়জেনিয়াম সল্ট অ্যান্ড অ্যারোমেটিক হাইড্রোক্সাইল কম্পাউন্ড। তো অ্যারোমেটিক ডায়জেনিয়াম সল্ট এবং অ্যারোমেটিক হাইড্রোক্সাইল কম্পাউন্ড আফটার ডাইজোটাইজেশন অ্যাকচুয়াল কালার ইজ ডেভেলপড ইন দ্য সাবস্ট্রেট। In application azoic color, the first step is selecting the oest suitable diazo and coupling components combination of particular purpose. We decide the naphthols can be used in this conjunction with available diazo compounds in the chemical shade and depth. Achha, ekhono bujhte chona sheti hocche ekhane dutu jinish lage. Ekti hocche the suitable diazo compound and coupling compounds. Ekta diazo compounds lagbe ar ekta hocche coupling compounds lagbe, orthat ekta salt মানে দুটো কম বস্তুর, জেনে রাখো দুটো বস্তুর এখানে বিক্রিয়া হবে। একটি হচ্ছে আমাদের কাপলিং কম্পাউন্ডস, আরেকটি হচ্ছে ডাইজো সল্ট, যেটা আমরা তৈরি করে নিতে হবে। তো দেখো এখানে সাধারণত ন্যাপথল ব্যবহার করা হয়, তো মূল কালারের বেসিক হিসেবে। তো ন্যাপথল সাধারণত ইনসলিউবল, তো এই ন্যাপথলটাকে প্রথমে সলিউবল করে নিতে হয়, তারপর এখানে ফেব্রিকটা চুবাতে হয় এবং অপর দিকে অন্য একটা পাত্রে বেস ম্যাটেরিয়াল বা সল্ট ম্যাটেরিয়াল তৈরি করে রাখতে হয়, তারপর এই চুবানো ফেব্রিকটাকে অন্য বাস যে পট রয়েছে সেটার ভিতরে চুবাতে হয়। এখানে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, আচ্ছা এটা আমি অ্যাড করেছি পরে। দেখো রিয়েকশনটা এরকম, সেটি হচ্ছে ন্যাপথল প্রধান উপাদান এজোইক ডাইস। ন্যাপথল, এটি ন্যাপথলের স্ট্রাকচার, এটা হচ্ছে আলফা ন্যাপথল আলফা অবস্থানে ওইচ এবং বিটা ন্যাপথল অর্থপ্যারা অবস্থানে। এর সাথে আমরা যুক্ত করছি সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের ফলে এই যে ইনসলিবল ন্যাপথলটা সেটি সাধারণত সলিবল ন্যাপথলে পরিণত হয়। ওকে, তো এই যে রিয়াকশনের ফলে সেটি সলিবল ন্যাপথলে পরিণত হলো। এবার এই সলিবল ন্যাপথলটা
আর সাথে যুক্ত করব বেনজেনিয়াম ডাইজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড বা ডাইজোনিয়াম ক্লোরাইড শুধু বলে, এই দুটোর বিক্রিয়া হবে। কিন্তু এই যে ডাইজোনিয়াম ক্লোরাইড, এটা তো রেডিমেড থাকে না, এটাকেও কিন্তু তৈরি করে নাই প্রাইমারি অ্যামাইন যুক্ত কোন বেনজিন এরকম দেখতে পাচ্ছি ক্ষার, সেটির সাথে আমরা হাইড্রোজেন নাইট্রাইড যুক্ত করছি, করলে HCl সহ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যুক্ত করলে সেটি ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। মানে এই যে এগুলোর বিক্রিয়া রিয়াকশন করে ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে নিতে হয়। তো ডাইং এর ক্ষেত্রে সাধারণত এই যে ডাইজোনিয়াম ক্লোরাইড সেটা উৎপন্ন করাই থাকে, বা রেডিমেড পাওয়া যায়, অথবা যদি রেডিমেড মানে তৈরি করতে চাও সেটাও সম্ভব। তাহলে বিষয় কি হলো, বিক্রিয়া হবে কার কার? বিক্রিয়া হবে ডাইজোনিয়াম ক্লোরাইড যেটি উৎপন্ন হলো এবং ন্যাপথলিস, ফলে কালার প্রডিউস হবে। যতক্ষণ এই দুটি ন্যাপথল, সলিবল ন্যাপথল এবং ডাইজোনিয়াম ক্লোরাইড একত্রিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখানে কালার তৈরি হবে না। তাহলে ইনসলিবল ন্যাপথলকে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সলিবল করে নিতে হবে, এবং অ্যামাইন গ্রুপের উপস্থিতিতে, অ্যামিনো গ্রুপের উপস্থিতিতে আমরা কি করছি, হাইড্রোজেন নাইট্রাইড এবং HCl এর উপস্থিতিতে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ডাইজোনিয়াম ক্লোরাইডটাকে ডেভেলপ করছি। এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তৈরি করা হয়, রিয়াকশনটা ঘটে, সেই জন্য সেটাকে অনেক সময় আইস কালার বলা হয়ে থাকে। এরপর কি হচ্ছে, এই যে সলিবল ন্যাপথলটা থাকলো, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সলিবল করলাম, পানিতে সলিবল করলাম, এটাকে তখন এর ভিতরে, এটা একটা পটে আছে, এর ভিতরে ফেব্রিকটাকে ইমার্স করলাম, ফেব্রিকটাকে চুবালাম, তাহলে কি হলো, ফেব্রিকের ভিতরে এই যে ন্যাপথলটা সেটি প্রবেশ করলো। এরপর সেই ফেব্রিকটাকে উঠিয়ে আমি যে ডাইজেনিয়াম ক্লোরাইড তৈরি করেছি সেই রকম একটা বাতে আবার চুবালাম। তো যখন এই বাতে চুবাবো তখন কোনো প্রকার কালার শো করবে না। যখন ন্যাপথল যুক্ত ফেব্রিক ডাইজেনিয়াম ক্লোরাইড যুক্ত বাতে প্রবেশ করবে, তখন ডাইজেনিয়াম ক্লোরাইড এবং ন্যাপথলের বিক্রিয়ার ফলে কালার সৃষ্টি হবে। যেহেতু ন্যাপথলেটেড ফেব্রিক, অর্থাৎ যে ফেব্রিক ন্যাপথল কন্টেন করছে, এবং ডাইজেনিয়াম ক্লোরাইড যেটি আমরা একটু আগে উৎপন্ন করলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে HCl এর উপস্থিতিতে হাইড্রোজেন নাইট্রাইড এবং প্রাইমারি অ্যামিনের বিক্রিয়ায় ডাইজেনিয়াম ক্লোরাইড এর সাথে বিক্রিয়া করে, দেখো এই যে HCl টা চলে গিয়ে, লিভিং গ্রুপটা চলে গিয়ে এইখানে আমার ON এ এই যে এই পোর্শনটা যুক্ত হয়ে যাবে। তো যুক্ত যখন হয়ে যাবে তখন সেটি এরকম বন্ডের সৃষ্টি করবে, নাইট্রোজেন নাইট্রোজেন বন্ডের সৃষ্টি করবে এবং কালার শো করবে। ওকে, রিঅ্যাকশনটা বোঝা গেছে? আবার বলছি, এখানে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে সলিউবল ন্যাপথল, আরেকটা লাগবে ডাইজেনিয়াম সল্ট। প্রথমে সলিউবল ন্যাপথলে আমরা ফেব্রিকটাকে চুবাবো, তাহলে ফেব্রিকের ভিতরে ন্যাপথল ঢুকে গেল। এবার সেই ফেব্রিকটাকে আমরা কি করব, আমরা যে ডাইজেনিয়াম সল্ট উৎপন্ন করলাম সেই ডাইজেনিয়াম সল্ট সলিউশনে আবার চুবাবো। তাহলে কি হলো, ডাইজেনিয়াম সল্ট মানে ন্যাপথল যুক্ত ফেব্রিকের সাথে ডাইজেনিয়াম সল্ট যখন চুবানো হলো, ডাইজেনিয়াম সল্ট ন্যাপথলের সাথে বিক্রিয়া করে কালার উৎপন্ন। ওকে, সমস্যা হচ্ছে আমাদের ন্যাপথলটা ইনসলিবল, সেটাকে সলিবল করে নিতে হয়, এবং ডাইজেনিয়াম ক্লোরাইডটা যদি প্রস্তুত না থাকে বা কোনো বেস মেটেরিয়াল যদি প্রস্তুত না থাকে তাহলে সেটাকে প্রস্তুত করে নিতে হয়। এই হচ্ছে এজোইক ডাইসের মেকানিজম। এটাকে পিগমেন্ট কালার বলা হয় কারণ এটা ইনসলিবল ন্যাপথলটা, এটাকে আইস কালার বলা হয় কারণ এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ডাইং করা হয়, বেজ ডাইজিনিয়াম সল্টটা উৎপন্ন হয়, এবং এটাকে আইস কালার বলা হয় একই কারণে, এবং এটাকে ম্যাজিক কালার বলা হয় কারণ প্রথম বাতে ন্যাপথল চুবালে বা ডাইজিনিয়াম ক্লোরাইড চুবালে তখন কোনো কালার উৎপন্ন করে না, কিন্তু যখন দুটো সেকেন্ড বাতে যাওয়া হয় তখন কালার উৎপন্ন হয়। ওকে, আশা করি একটু হলো কেমিস্ট্রিটা বুঝেছো। Objectives key to know about the chemistry of azoic dye of cotton, to know dyeing procedure with azoic dye. Ki lagbe amader pre-treated 100% cotton fabric amader lagbe. Okay, to shei pre-treated 100% cotton fabric er sathe ar ki ki lagche? Beaker, glass rod, pipette, measuring cylinder, digital balance, sample dyeing machine, gas burner dorkar nai. Jodi digital dyeing machine thake, jokhon patil dyeing ba eigulo kore sadharonoto, tokhon tara gas burner use kore, thermometer pot. রেসিপি, ইমপ্রেগনেশন ফার্স্ট বাথ, মানে হচ্ছে কি ইমপ্রেগনেশন, মানে কি ফেব্রিকের ভিতরে কি ঢুকাবো, আমাদের ন্যাপথল ঢুকাবো। ন্যাপথলটা কি, ন্যাপথলটা হচ্ছে এখানে কি ডাইসটা, সরি ডাইসটাপটা কি এখানে ন্যাপথল।
তো ন্যাপথলের উপর বেস করে কিন্তু হিউ গুলো চেঞ্জ হবে বলা হচ্ছে যে ডাইস্টাপ 3% মানে ন্যাপথল অ্যাকর্ডিং টু দা ওয়েট অফ দা ম্যাটেরিয়াল শেপ ডেপনেস তৈরি হবে তারপর বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু ন্যাপথলটাকে আমাদের কি করতে হবে সলিউবল করতে হবে টিআরও তুর্কি রেড অয়েল অ্যাসিস্টিং হট ওয়াটার 3 times অর্থাৎ যা নিব তার 3 গুণ কোল্ড ওয়াটার 7 times এসসিএ অর্থাৎ ফরবিক অ্যাসিড সেটি হচ্ছে 1.5% টেম্পারেচার টাইম মোটামুটি 2 থেকে 3 মিনিট টেম্পারেচার 40 থেকে 50 মিনিট কারণ হচ্ছে যে এই যে ন্যাপথলটা রয়েছে সেটাকে কিন্তু আমাদের ডিসলভ করতে হবে হ্যাঁ করার জন্য এটা লাগবে সেকেন্ড পাথে কি লাগছে যখন তোমার ওটা ডিসলভ হয়ে গেল সলিউশন ন্যাপথলে তৈরি হয়ে গেল তখন তোমার ডেভেলপিং বাথ এখানে আমরা দুটো জিনিস ইউজ করতে পারি ডাইজেনিয়াম সল্টের জন্য সেটি হচ্ছে একটা সল্ট বাথ ইউজ করতে পারি অথবা একটি বেস বাথ ইউজ করতে পারি যে কোনো দুটি ইউজ করা যাবে বলা হচ্ছে যে ফার্স্ট সল্ট 6% এটা তৈরি করা থাকতে পারে আর যদি তৈরি করা না থাকে তাহলে তৈরি করে নিতে হবে সাধারণত এই যে ডাইজেনিয়াম সল্ট এটা তৈরি করা থাকে ডাইজেনিয়াম ক্লোরাইডের সল্ট সল্ট এন্ড সিএল এই সল্টটা সাধারণত তৈরি করা থাকে তো সেটার 6% হট ওয়াটার 2 times কোল্ড ওয়াটার NaCl এন্ড টাইম এটাকে সাধারণত পেস্ট করে নিতে হয় গুলিয়ে নিতে হবে সেকেন্ড সেটা বাদ আমরা বেস 3% ACL সোডিয়াম নাইট্রাইট কোল্ড ওয়াটার টেম্পারেচার এন্ড টাইম এটা দিয়ে আমরা মনে করো সেকেন্ড পার্টটা প্রিপারেশন করে নিলাম যে কোনো একটা প্রিপারেশন করার পর এখন আমরা কি করছি যে ডিসলভ দেখো ভালো করে একটু শোনো যে ডিসলভ সোডিয়াম হাইড্রোক্সাইড ইন small quantity of hot water with naphthol and TRO oil in bath and make paste. Dissolve korte bolleche ki, dissolve sodium hydroxide in a small quantity of hot water with sodium naphthol. Ki bolche? Naphthol er sathe sodium hydroxide, TRO oil and bath and make the paste. Ki korchi? Pratham recipe. So, all things. Dissolve sodium hydroxide in a small quantity of hot water with naphthol and TRO oil and make bath and make a paste kollam then it slowly you need the rest hot water and stir korbo and mix constantly after dissolving color perfectly and above mentioned cold water finally solution of naphthol is thus obtained and it is cooled at 50 degree centigrade if necessary jehetu amra ektu boil kore soluble korbo Formaldehyde, sorry, formaldehyde may be added in the impregnated bath. Now the bath is ready for stepping textile goods for a few minutes. In this bath, amra tokhon ki korbo, naphthol gula, fabric gula dhele debo. Tale ki holo? Sodium hydroxide er shohojoge, orthat naphthol er sathe gulanor jonno sodium hydroxide TRO oil diye মিক্স করবো এবং ঘুরাবো পানি গরম পানি দিব ঘুরাবো তাহলে গরম পানি দিলে তো টেম্পারেচার বেড়ে যাবে তাহলে ডিসলভিং হয়ে যাবে 50 ডিগ্রি সেন্টিগ্রেড ফরমালডিহাইড ইউজ করাও করলে ভালো না করলেও সমস্যা নেই ইম্প্রেগনেটেড বাথ আমরা ইউজ করবো ওকে তাহলে ইন দিস বাথ এনি ন্যাপথলেটেড গুড এক্সপেক্টিং ন্যাপথল এজি মানে ন্যাপথলের কালার অনুসারে বা ন্যাপথল ডাইস অনুসারে বলে দিবে কোন কালার হবে ইয়েলো লাইক আদার্স যে এখানে মোটামুটি বলছে যে জি উইল লুক ইয়েলো একটা ন্যাপথল AZSG ওকে তাহলে আমার প্রথমে ন্যাপথল গুলানো হলো এবং বাথ রেডি হলো প্রথম বাথ রেডি হলো সেকেন্ড থিং ইন দ্য ডেভেলপমেন্ট বাথ সল্ট ইজ ডিসলভ ইন হট ওয়াটার এন্ড দেন কোল্ড ওয়াটার এন্ড অ্যাট বাথ ফাইনালি NaCl ইজ ডেভেলপিং বাথ নাও ট্রিটিং দ্য অ্যাবভ ন্যাপথলেটেড ইমপ্রেগনেটেড গুডস ফর ইন দ্য বাথ তাহলে প্রথমে কি করছি আমাদের দ্বিতীয় রেসিপি অনুসারে যে কোনো একটা রেসিপি বেস অথবা সল্ট যে কোনো আমরা ঠিক করে নিব আমাদের কোম্পানি থেকে যেটা দেয় অথবা আমাদের যেটা ল্যাবরেটরিতে আছে সেটা আমরা এখান থেকে 6% অথবা 3% যেটা ইচ্ছা সেটা নিব নিয়ে সলিউশন করব প্রথমে কি করছি ডিসলভ দাও ডিসলভ উইথ সল্ট যেটা ফার্স্ট বেস অথবা সল্ট যেটাই নেই না কেন ডিসলভ উইথ হট ওয়াটার এন্ড কোল্ড ওয়াটার আন্ডার এডেড বাথ ডিসলভ করব ফাইনালি অ্যাড সোডিয়াম ফ্লোরাইড যুক্ত করব এরপর নাও ট্রিটিং দ্য অ্যাবভ ম্যাথলেটেড ইমপ্যাক্টেড গুডস ইনটু তারপরে উপরের যে ফেব্রিকটা সেটা এখানে চুবাবো It will be noted that the color developed of the goods is magical. The squeezed goods are boiling in a soap bath followed by washing and drying. Now, the step of the textile goods are while after developing baths is contained 1.5%
এস সলিউশন ইন টাইমস ওয়াটার সহজ জটিল করার কিছু নাই কি করছি সল্ট কি গুলাচ্ছি গুলানোর পর ওই যে ন্যাপসোলেটেড ফেব্রিকটা সেটা দিচ্ছি তাহলে কালার শো করে দিল তারপর সেটাকে স্কুইজ করছি স্টেপ স্কুইজ করছি করার পর সেটাকে বয়েল করছি হ্যাঁ বয়েল এবং ওয়াশ করছি আনফিক্সড কালার গুলো চলে যাবে যেগুলো উপরে লেগে আছে যেগুলো কালার শো করেনি আনফিক্সড বা আনরিয়েক্টেড ন্যাপফল গুলি চলে যাবে Now step the textile goods for a while after developing bath contain 1.5% ACL in time water. তারপর কি করতে হবে? 1.5% ACL আছে এরকম ওয়াটারে চুবাতে হবে ফেব্রিকটা. It is done only for neutralization of the good কারণ কি আমরা কিন্তু হাইলি অ্যালকালাইন ন্যাপথনা অ্যালকালাইন ছিল এবং আমরা যে বেস তৈরি করতেছি সেখানেও এই অ্যালকালাইন কন্ডিশনের কারণে যেন না থাকে সেজন্য আমরা সেটাকে নিউট্রালাইজেশন করে নিচ্ছি Finally, 3% soap and 1.5% soda is taken in the bath containing 15 times and treat goods for few minutes and wash. এবং পরবর্তীতে আমরা কি করছি 3% soap এবং soda detergent সহকারে ওটার 15 টাইম বেশি নিব ফেব্রিক স্যাম্পলের কি করছি বা ফেব্রিকের বা লিকুইডের 15 টাইম বেশি সেটা ওয়াশ করছি again and fresh plain water then squeeze and dry. In this drying the procedure is completed. তাহলে আমি যদি আবার একটু ভালো করে বলি তাহলে আমরা এখানে কি করছি প্রথম রেসিপি কি লাগছে আমাদের ডাই স্টাব লাগছে এখানে ডাই স্টাব কি ন্যাপথল তাহলে ন্যাপথল নিচ্ছি ন্যাপথলের সাথে কি দিচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি এবং তুর্কি রেড অয়েল নিচ্ছি এবং সেখানে হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার যুক্ত করে এটাকে পেস্ট বানাচ্ছি এবং সাথে আমাদের যে ফরমালডিহাইড সেটাও অ্যাড করছি ডান প্রথমে আমাদের ন্যাপথল গুলে গেল সেকেন্ড তখন সেই বাতে কি করছি ফেব্রিক ডিজলভ করে দিচ্ছি তাহলে ফেব্রিকের ভিতরে ন্যাপথল ঢুকে গেল ডান এরপরে আমরা আরেকটা বাতে এখানে দুটো রেসিপি আছে যেকোনো একটা আরেকটা বাতে কি করছি ফার্স্ট সল নিচ্ছি হট ওয়াটার নিচ্ছি কোল্ড ওয়াটার নিচ্ছি সোডিয়াম ক্লোরাইড মানে কোল্ড ওয়াটারটাকে গুলিয়ে নিয়ে তারপর সোডিয়াম ক্লোরাইড দিয়ে ডিজলভ করে দিচ্ছি ওকে তারপর সেই বাতে ওই যে ন্যাপথল যুক্ত ফেব্রিকটা চুবাচ্ছি চুবালে কি হচ্ছে সেখানে কালার শো করছে অর্থাৎ কালার তৈরি হচ্ছে ন্যাপথল এবং এই সল্টের বিক্রিয়ার কারণে যখন কালার শো করা হলো তখন সেটা আমরা কি করছি সাধারণত বের করে নিই পানি ছেড়ে দেই দিয়ে ওয়াশ করি নর্মাল পানিতে আনফিক্স যেগুলো আছে সেগুলো চলে যায় সেটাকে নিউট্রালাইজ করি সেটাকে আবার হট ওয়াশ কোল্ড ওয়াশ দেই না ফ্যাক্টরিতে তারপর সেটাকে আবার হট ওয়াশ দিব কোল্ড ওয়াশ দিব এখানে সোডা আছে এবং সোপ সহকারে হট ওয়াশ কোল্ড ওয়াশ দিয়ে স্কুইজ করে ড্রাই করব এই ছিল প্রসিজিওর প্রিকারেশন যদি বলি ডাইসন কেমিক্যাল শুড হ্যান্ডেল কেয়ারফুলি মেজারমেন্ট শুড অ্যাকুরেট কারণটা হলো যে মনে করো তোমার ন্যাপথল কম হয়ে গেল বেস বেশি হয়ে গেল বেস কম হয়ে গেল ন্যাপথল বেশি হয়ে গেল তাহলে কিন্তু হবে না কারণ সেই পরিমাণ বেস যদি ন্যাপথলকে কনভার্ট করতে না পারে মানে রিয়েকশন করার মতো আর ন্যাপথলই নেই তাহলে কি হবে সো শুড ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য কমপ্লিট সলিউবলাইজেশন দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট যে সলিউবলাইজেশনটা ন্যাপথল তো ইনসলিউবল এটা যদি সলিউবলাইজ না হয় তাহলে তো ফেব্রিকের ভিতরে ইম্প্যাগনেটেড হবেই না প্রবেশই করবে না সো শুড ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য ডাইং টেম্পারেচার দেখো আমাদের ডাইং টেম্পারেচার কত ডাইং টেম্পারেচার কিন্তু নাই আমরা কিন্তু এখানে কোনো ডাইং টেম্পারেচার ইউজ করছি না শুধুমাত্র কি হচ্ছে যখন আমরা এগুলোকে গুলিয়ে নিচ্ছি তখন কিন্তু আমাদের টেম্পারেচারটা হচ্ছে ঠিক আছে ক্লিয়ার ওকে প্রথম থেকে আমি আবার একবার বলছি আমরা আজকে পড়ছি এজুইক ডাই এজুইক ডাইসের যে ধর্ম সেটি হচ্ছে এটি তৈরি করা থাকে না এটি তৈরি করে নিতে হয় এটি দুটো সাবস্টেন্সের বিক্রিয়ায় কালার উৎপন্ন করে এটি হচ্ছে একটি ন্যাপথল আরেকটি হচ্ছে যে ডাইজোনিয়াম সল্ট অথবা বেস যেটি বলি না কেন এই দুটো বস্তু যখন একত্রিত হবে তখনই কেবলমাত্র কালার শো করবে সেই জন্য প্রথমে আমাদের কি করতে হয় যে সোডিয়াম হাইড্রোক্সাইড সহকারে যেহেতু ন্যাপথলটা ইনসলিউবল সোডিয়াম হাইড্রোক্সাইড সহকারে তুর্কি রেড অয়েল হট ওয়াটার কোল্ড ওয়াটার ফরমালডিহাইড ইত্যাদি সহকারে ন্যাপথলটাকে গুলাতে হয় ন্যাপথলটাকে ডিসলভ করতে হয় এরপর ন্যাপথলের ভিতরে ফেব্রিকটাকে চুবাতে হয় ফেব্রিকের ভিতরে যখন ন্যাপথল প্রবেশ করেছে বলে ইনশিওর করা হয় তারপর আমরা কি করছি একটা ডাইজেনিয়াম সল্ট সলিউশন তৈরি করছি ডাইজেনিয়াম সল্ট তুমি চাইলে তৈরি করে নিতে পারো অথবা মার্কেটে যে অ্যাভেলেবল ডাইজেনিয়াম সল্ট রয়েছে সেটা ইউজ করতে পারো তখন আমরা সেই ডাইজেনিয়াম সল্ট দিয়ে কি করছি ডাইজেনিয়াম সল্ট সোডিয়াম ক্লোরাইড হট ওয়াটার কোল্ড ওয়াটার ইত্যাদি দিয়ে আমরা কি করছি আমাদের যে দ্বিতীয় রেসিপিটা বাতটা সেটা প্রিপেয়ার করে নিচ্ছি তারপর সেইখানে আমরা কি করছি প্রথম বাতটা যে সোডিয়াম সরি ন্যাপথলেটের যে ফেব্রিকটা সেটা সেকেন্ড বাতে চুবাচ্ছি চুবালে সেখানে দুই বস্তুর রিয়াকশনে কালার তৈরি হচ্ছে তারপর আমরা সেটাকে ওয়াশ করছি তারপর হট ওয়াশ কোল্ড ওয়াশ দিচ্ছি নিউট্রালাইজেশন করছি
করে আনফিক্সড ডাইগুলোকে দূর করি, যে পিএইচটাকে কন্ট্রোলে রাখছি। এই ছিল আমাদের টোটাল আজকের কথাবার্তা। এখন এখানে কিছু ক্যালকুলেশন আছে, এখানে কিন্তু আমি ক্যালকুলেশন গুলো করে দিইনি, তো এখন এই ক্যালকুলেশন গুলা তোমরা বাসায় বসে বসে করবা, ঠিক আছে? যেমন এখানে কিন্তু মেটাল টু লিকুইড রেশিওর কথা বলে নাই, তো মেটাল টু লিকুইড রেশিও একটা ধরে নিবা, যে যেটা মেটাল টু লিকুইড রেশিও ধরো সেই সেটা মেটাল টু লিকুইড রেশিও ধরে ক্যালকুলেশন করবা। এখানে করে আগামী দিন আমাকে দেখাবা। এটি তোমাদের বাড়ির কাজ থাকলো। আর এখন যদি আর কোনো প্রশ্ন থাকে অ্যাবাউট ইট, তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো প্রশ্ন থাকে স্যার? স্যার ফর্মালডিহাইড যে সলিউশনটা, এটা কি আপনার এই ডাইং এর সময় দেওয়া হয়? এতটা দেওয়া হয় না, এটা সাধারণত প্রিজারভেটিভ হিসেবে এর ক্ষেত্রে তুমি না দিলেও হবে। আচ্ছা, আমি আগে জানতাম স্যার ওই যে ফর্মালডিহাইডটা হচ্ছে যে কেমিক্যাল রিয়াকশনের কারণে তৈরি হয়, এটা আমি বুঝতাম। কেমিক্যাল রিয়াকশনের কারণে তৈরি হয় না, ফর্মালডিহাইডটা ইউজ করলে তোমার যে রিয়াকশনটা সেটা সুন্দর হবে। ওকে।